অসহ্য গরমে যেন রাতের ঘুমটা কেউ কেড়ে নিয়েছে কোনো কিছুই যেন ভালো লাগে না সালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন বাসায় যখন মেহমান আসে তখন যেন ততটা আনন্দ লাগে যখন চলে যায় তখন অনেক বেশি কষ্ট লাগে আর যেহেতু আমার মেয়ে একা থাকতে একদমই পছন্দ করে না তাই যখন বাসায় মেহমান আসে ও অনেক বেশি খুশি হয়ে যায় আর যখন চলে যায় তখন আমাকে অনেক বেশি বিরক্ত করে সারাক্ষণই শুধু একা একা ঘুরে ঘুরে বেড়াবে আর আমাকে ডিস্টার্ব করবে আর আমাকে বলবে ওর সাথে খেলা করার জন্য তাই রান্নার ফাঁকে ফাঁকে ওকে সময় দিচ্ছি ওর সাথে খেলা করছি আর বাচ্চাদের মতো করতে যেন একদমই এখন আর ইচ্ছে করে না মানে ওর সাথে খেলা করতে করতে এখন একদম অনিচ্ছা হয়ে গেছে মানে কোনো কিছু এখন ভালো লাগে না আর বাসায় যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম সেই গরমের কারণে আরও বেশি অস্বস্তি হচ্ছে তো দেখলাম যে বা সরকারি বাজেটে অনেকটা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দেবে বলে কথা হচ্ছে তো সেই জন্য কিন্তু গ্যাসে আজ কমিয়ে আজকে একেবারে রান্নাবান্না শুরু করব। তো যেহেতু অনেক বেশি গরম তাই কিন্তু কোনো খাবার খেয়েই ভালো লাগছে না মানে কিছুই খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য কিন্তু আজকে বেগুন বেগুন ভেজে কাতল মাছ দিয়ে রান্না করব আর কিছু কচু সেটা ভাজি করব আর মেয়ের জন্য ডাল তো আছেই তো সেই জন্য কিন্তু আমি এখানে বেগুনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে এটাকে এখন আমি সুন্দর করে ভাজবো ভেজে তারপরে মশলাটা কষিয়ে সেটা ভিতরে এটা দিয়ে দেবো তো আসলে সারাক্ষণই বাইরের দিকে তাকিয়ে থাকে কখন যে একটু বৃষ্টি আসবে বৃষ্টি তো যেন আসেই না তাকে মনে হয় এখন মাংস পোলাও রান্না করে দাওয়াত দিয়ে তারপর তাকে বাসায় আনতে হবে এমন একটা অবস্থা হয়েছে আমার মেয়ে তো সারাক্ষণ শুধু হাঁটবে আর বলবে আম্মু অনেক বেশি ঘাম হয়েছে দেখো গলাটা একেবারে ঘামে ভিজে গেছে দেখো এইখানে অনেকটা বেশি ঘাম হয়েছে তো আসলে বাচ্চাদের অনেক বেশি গরম আর বাসায় যেহেতু আমাদের উপরেই ছাদ তো সেই কারণে কিন্তু অনেক বেশি কষ্ট হয় গরমের কারণে আর রাতের বেলায় কিন্তু একদম ঘুমানো যায় না মানে রাতে কিন্তু ছাদের যে গরমগুলো আছে সেই গরমটা কিন্তু একেবারে বাসার মধ্যে সব কিছু নামে যেন মনে হয় যেন কেউ একটা চুলা জ্বালিয়ে রেখেছে আর সেই তাপে পুরো ঘরটা একেবারে ভরে গেছে এমন একটা অবস্থা তো সবারই হয়তো অনেক বেশি গরম অনেক বেশি কষ্ট হচ্ছে তো আল্লাহ আবার চাইলে আবার অনেক বেশি বৃষ্টি দেবে তখন আবার অনিচ্ছা হয়ে যাবে তখন মনে হবে যে কেন এত বৃষ্টি হচ্ছে একটু রোদ হোক তো এই আমাদের আর কি সবারই চাওয়া মানে যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন আমরা বলি যে একটু রোদ হোক আর যখন অনেক বেশি রোদ হয় তখন বলি যে এখন বৃষ্টি মানে আল্লাহ একটা মহা ঝামেলায় পড়েছে আমাদেরকে নিয়ে মানে সে যেন আমাকে আমাদের কোনোভাবেই সন্তুষ্ট করতে পারছে না আর বিশেষ করে রান্না বান্না করতে এলে দেখা যায় যে এত বেশি কষ্ট হয় মানে চুলার তাপে আরও বেশি ঘাম হয় আর মনে হয় যেন রান্নাটা না করে গিয়ে শুয়ে থাকি মানে আমি রান্নার ফাঁকে ফাঁকে দেখা যায় যে এক একটু রান্না বসিয়ে দিয়ে যে গিয়ে ফ্যানের তলে বসে থাকে আবার একশো নেড়ে চেড়ে দিয়ে আবার গিয়ে ফ্যানের তলে বসে থাকে তো এই অবস্থায় চলতেছে তো এদিকে আমি রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে আসলে তাড়াতাড়ি করে রান্না শেষ করবো কারণ অনেক বেশি গরমে রান্নাঘরে থাকতে অনেক বেশি কষ্ট হয় আর আমি রান্নার ফাঁকে ফাঁকে সব কাজ কিন্তু সেরে ফেলি মানে একটা রান্না বসিয়ে দিয়ে সাথে ঘর ঝাড়ু দিয়ে ফেলি তো ঘর মুছে ফেলি যদি গুছানো অগুছানো থাকে তাহলে সব কিছু গুছিয়ে ফেলি আর যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে তাই আমার আমার ঘর কিন্তু অনেক বেশি অগুছল থাকে তারপরও আমি সারাক্ষণ চেষ্টা করি যে ঘরটাকে গুছিয়ে পরিপাটি রাখতে তারপরও পারা যায় না মেয়ে অনেক বেশি দুষ্টুমি করে সারাক্ষণ বাসে একা থাকে সে আমার যত জিনিসপাতি আছে মানে আমার ড্রেসিং টেবিলটা তো কখনোই গুছানো থাকবে না আমি যতবারই গুছাবো আর সে কিন্তু একেবারে সেটাকে তস নস করে সব আমার ক্রিম যত কিছু আছে সব কিছু উলট পালাট করে ফেলে তারপর আমি দরকারি জিনিস এখানে বেশি রাখি না সব কিছুই বেশি উপরে উঠিয়ে রাখি দেখেন আমি এই যে বিছানাপত্র সব গুছিয়ে গিয়েছিলাম আর আমার মেয়ে এসে দেখেন কি অবস্থা ব্যবস্থা করেছে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আসলে এভাবেই আমার প্রতিটা দিন কিন্তু যায় মানে এত সংসারে যত কাজ থাকে আর না থাকে ওর পিছনে খাটতে খাটতেই কিন্তু আমার বেশি সময় লাগে মানে ও যে কাজটা গোছানো থাকবে সেই কাজটা ও গোছানো করবে তো এই ছিল আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে বলতে কিন্তু একদম ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই